এত নিচ থেকে কাউকে তোলা যাবে বলে তো মনে হয় না। বুঝেছি আমি, তাঁতিবুড়ির ওই সুতো না, এগুলো সব আইমারি সুতো। তাঁতিবুড়োর কথা শুনে মায়া হয়েছে, তাই নিতে বলেছে এখান থেকে। কিন্তু কোন প্যাটারাটা নিয়ে এখন? এতে একটা শাড়ি ভালো মতো বোনা হয়ে যাবে, এটাই নেব। এই দেখো আইমা, এই প্যাটারা নেব। দেখো মেয়ের কাণ্ড, এই সাদা মাটা প্যাটারাটাই তোর পছন্দ হলো। এতেই হয়ে যাবে গো, বুড়ো দাদি তো একখানাই শাড়ি বানাবে। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এবার আমায় বিদায় দাও, খুব তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। আমায় চিনতে পারিস নি তো? আমি হলুম গে চাঁদের বুড়ি। চাঁদের বুড়ি? ওই আকাশের চাঁদের বুড়ি? হ্যালো হ্যাঁ, দেখছিস না সারাদিন বসে বসে কেমন সুতো কেটে যাচ্ছি। ছোটবেলায় আকাশের চাঁদের দিকে তাকিয়ে কত ভাবতাম, যদি একবার চাঁদের বুড়ি ঠাকমার দেখা পাই। জানিলো জানি, তাই তো আমার দেখা পেলি। তোর মতো একটা মিষ্টি নাতনি যদি পাই তাহলে আমিও খুব খুশি হই, আমারও মনটা ভরে। যা এখন তুই ফিরে যা, কোনো ভয় নেই, তাঁতির ঘরে ফিরে এই প্যাটরাটা খুলিস। আচ্ছা। আর যখন কোনো বিপদে পড়বি তখন এই বুড়ি আইমাকে স্মরণ করিস। আসি আইমা। যা। ও মেয়ে, থাম দেখি, থাম। কিছু বলবে? ভুলেই গেছিলাম, এই রাত বিরেতে এমন গয়নাগাটি পোশাক আশাক পরে ওই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি বরং তোকে আবার আগের পোশাকে ফিরিয়ে দিই। এই ভালো হলো, এবার আমি অনেক জোরে ছুটতে পারবো। তবে তোর ওই সব পোশাক আশাক গয়নাগাটি সব তোরই রইল, যখন পড়তে ইচ্ছে হবে আইমাকে স্মরণ করে বলবি, আইমার উপহার ফিরে আয় আর বার। আচ্ছা যা, আবার দেখা হবে। যা। বন্ধুগণ, আমাদের সামনে এ এক কঠিন সমস্যা, বলো কি এর সমাধানের ভার নিতে চাও? চুপ করে বসে থাকলে চলবে না বন্ধুরা, যেভাবে হোক ওই সেনাপতিকে উদ্ধার করতেই হবে, নইলে আমরা পারুল সইয়ের কাছে মুখ দেখাতে পারবো না কোনোদিন।
আমি বলি কি, শুধু শুধু এখানে সময় নষ্ট না করে চলো আমরা বরং হাতি ভাইয়ের কাছে যাই। আমাদের এই প্রাণীরাজ্যের মধ্যে সবচেয়ে জ্ঞানী আর বলশালী হাতি ভাই, সে নিশ্চয়ই একটা পথ বের করতে পারবে। হ্যাঁ সেই ভালো, আমারও মন সেটাই বলছে, চলো সবাই। এভাবে সম্ভব না, কি করবো এবার? রাত প্রায় শেষ হতে চলল, তাঁতির বাড়িতে যেতে হবে। ওদিকে মহারাজ আমার অপেক্ষায় আছেন, তিনি তো জানেনই না আমি এখন কি অবস্থায়। বাঘ দুটো চলে যাওয়ার পরও বাঘটা এখনো শান্ত আছে, কিন্তু এই হিংস্র পশু কতক্ষণই বা শান্ত থাকবে? না না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না, আমাকে আবার চেষ্টা করতেই হবে। সর্বনাশ, একে বাঘে রক্ষে নেই তার উপর হাতি। কি করে যে বাঁচাবো তাতে বুড়োকে, কত দেরি হয়ে গেল। আমি ফিরবো, তারপরেই সুতো দিয়ে শাড়ি বোনা শুরু হবে। বুড়ো কি আদৌ ভোরের মধ্যে কাজটা শেষ করতে পারবে? মহারাজের আদেশ, সেই শাড়ি তোমাকে এক রাতের মধ্যে বুনে দিতে হবে। হুকুম তামিল না করতে পারলে মহারাজের আদেশে তোমার গর্দান যাবে। সেনাপতি আর কি, ভোরের আলো ফুটলেই এসে হাজির হবেন। মহারাজের হুকুম তামিল করতে ব্যস্ত সে, আর তো কোনো কাজ নেই তার। আর রাজা রানীর শখ মেটাতেই ব্যস্ত, আর রানীর শখেরও বলিহারি, চুনির মতো লাল, বাতাসের মতো পুরপুরে, জলের মতো চিকন শাড়ি পরবেন পাটরানি। আর তার এই শখ মেটানোর জন্য বুড়ো তাঁতি আর তার বউয়ের প্রাণ ওষ্ঠাগত। কি করছে এখন বুড়ো বুড়ি কে জানে? বুড়ি কত আনন্দ করে আমার জন্য চুনো মাছ ধরতে গেল, আর ফিরে এসে দেখবে আমিও নেই আর রেশমি সুতোও নেই। না না, আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে, হেঁটে গেলে রাত কাবার হয়ে যাবে। আমি বরং দৌড়ই। হ্যাঁ পারুল, ও পারুল, একটু দাঁড়িয়ে যা ভাই। এত রাতে কে ডাকছে আমা? কে কে ডাকলো? আমি রে, আমি গোলাপি। তুই বল কি বলবি, আমার খুব তাড়া আছে। যে নিজের কাজ ফেলে অন্যের উপকার করে সে সত্যি খুব বড় মনের মানুষ,
তোর মতো মানুষ আমি সারা জীবনে আর একটাও পাইনি রে পারুল, তোর ভালো হবে দেখিস আম্মা। তুইও ভালো থাকিস, আমি এবার আসি। যাবি কি রে? দাঁড়া, তোর ঋণ শোধ করতে দে আমাকে। ঋণ? কিসের ঋণ? সকালে তুই আমার গোয়াল পরিষ্কার করে দিলি, আমায় খেতে দিলি, এবার আমাকেও তো কিছু দিতে হয় তোকে। তা কেন, তুই ভালো থাকিস তাতেই আমার আনন্দ। জানি রে, তুই কারো কাছে কিছু আশা করিস না, তবু আমি যেটা দেব তোকে সেটা নিতে হবে। ওই দেখ, গোয়ালের এক কোণে একটা পেতলের ঘটি রাখা আছে, ওটা তোকে দিলাম, নিয়ে যা সঙ্গে করে। ওটা তুই না নিলে আমি খুব দুঃখ পাব হাম্বা। বেশ, নিলাম তোর উপহার, এবার খুশি তো? খুব খুশি। এই ঘটি কিন্তু যে সে ঘটি নয়, পূবমুখ হয়ে দাঁড়িয়ে এই ঘটি সামনে রেখে তিনবার হাতে তালি দিলে ঘটি ভরে যাবে ঘন দুধে। এর এক ঘটি দুধ খেলে সারাদিন আর খিদে তেষ্টা কিছুই পাবে না। উমা, ভাই আজব ঘটি তো। কাছে রাখবি সব সময়, খিদে পেলেই আমি যেমন বললাম তেমন করবি। দেখ না একবার, এখনই তালি মেরে। এখন? দেখি না, কতক্ষণই বা লাগবে। বেশ, দেখছি। এবার দুধটা খেয়ে নে, ভালো লাগবে। ভারী স্বাদ দুধে, মনে হলো যেন অমৃত খেলাম। এবার আমায় বিদায় দে, বুড়ো তাতি না হলে খুব চিন্তা করবে রে। বেশ, এদিকে এলে আমার গোয়ালে আসিস আবার আম্বা। আসব। এদিকে এসো সবাই, কথা আছে। বলো হাতি ভাই, কি বুঝলে? যদিও গর্তটা খুবই বড়, কিন্তু আমি ওই মানুষটিকে তুলে আনতে পারবো। দেখিস না কাউকে, কিন্তু শুধু হাতি নয়, মনে হচ্ছে অনেক পশু পাখি জড়ো হয়েছে এই গর্তের কাছে। কি চাই তারা? কেন এরা আমার হাঁক ডাক করছে? শান্ত হও সবাই, শোনো আগে। তবে ওকে তোলার জন্য আমার একটা শক্তপোক্ত লতা বা বটের ঝুড়ি লাগবে।
বটের ঝুড়ি পাওয়া মোটেই শক্ত হবে না হাতি ভাই। জঙ্গলে কি আর ঝুড়ির অভাব, তার উপর বুড়ো বট দাদু আছে, ওর তো হাজার হাজার ঝুড়ি। তাহলে চলো সবাই বুড়ো বটদাদুর কাছেই যাই আমরা। চলো চলো। কি হলো, হঠাৎ চুপ করে গেল সবাই? হাতি ডাকও শোনা যাচ্ছে না, তবে কি ওরা চলে গেল? এই সুযোগ যেমন করেই হোক এই গর্তের দেওয়াল পেয়ে আমাকে উপরে উঠতেই হবে, উঠতেই হবে। একটু দাঁড়িয়ে যা দেখি, বেশিক্ষণ সময় নেব না, জানি তোর তারা আছে, একটু কাছে আয়। তোর মনটা সত্যি খুব উদার রে, নিজের কথা না ভেবে যে অন্যের কথা ভাবে তার কোনোদিন কোনো ক্ষতি হয় না। আমার শরীর থেকে লোহার গজালটা তুলে দিয়ে তুই আমাকে বড় আরাম দিয়েছিস, এবার তোকে আমি কি দিই বলতো? কিচ্ছু দিতে হবে না, তুমি আরাম পেয়েছো আমি তাতেই খুশি। তাই বললে হয়? তোকে কিছু না দিতে পারলে আমি যে মনে শান্তি পাবো না। কিছু দেবার মতো নেই, তুই ওটা রেখে দে পারুল। খুব মিষ্টি হবে এটা, আমি পরে খাবো কেমন? এখন আমি যাই। দাঁড়া, আগে ভালো করে শুনে নে কথাটা। এই আম কিন্তু যেমন তেমন আম নয়। তবে রাতের তিন প্রহরে এই আম যে খাবে, নিজের চেহারা বদলে সে নতুন রূপ নিতে পারবে। নতুন রূপ? হ্যাঁ, ওই কাঠবিড়ালিকে এই আম একটু খাইয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি এর গুণ। ভারী আশ্চর্য তো, এবার আমারও কি করে কাঠবিড়ালি হবে? আর একটু আম খাইয়ে দে খরগোশকে। যত্ন করে রেখে দে, এই আম পচে না
শুকিয়েও যায় না, একদিন ঠিক তোর কাজে লাগবে। তবে মনে রাখিস, এই আম খেয়ে মাত্র তিনবার চেহারা পাল্টানো যাবে, তার বেশি না, মাত্র তিনবার। মনে থাকবে? মনে থাকবে। খুব ভালো উপহার দিলে তুমি আমায়। এখন আমি আসি, নইলে বুড়ো তাতে খুব বিপদ হবে। বিদায়।